অ্যাপ্লিকেশন রাইটিং নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, তারপরেও অ্যাপ্লিকেশন নিয়ে স্টুডেন্টদের কিছু প্রশ্ন যেন থেকেই যায়। আজকে আমরা মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনটি আলোচনা করব এবং সেই সঙ্গে অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে প্রশ্নগুলো সাধারণত আমার বিভিন্ন কমেন্ট থেকে, দর্শকদের কমেন্ট থেকে, সাবস্ক্রাইবারদের থেকে, আমার ফেসবুক পেজে এবং আমার কাছে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জনে যে প্রশ্নগুলো আমার কাছে করেছে, সেই প্রশ্নগুলো উত্তর আমি আজকে এই মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনের সাথে সাথে সেটি দিয়ে দেব। অ্যাপ্লিকেশন লেখার সময় আমাদেরকে কয়েকটা বিষয়ের প্রতি খুব খেয়াল করতে হয়। তার ভিতরে এক নম্বর হলো ডেট লেখা, দুই নম্বর হলো সাবজেক্ট লেখা, তিন নম্বর হলো এর বডি, চার নম্বর হলো আমাদের যে ফিনিশিং পার্টটা রয়েছে সেটি। প্রথমে ডেট কিভাবে লিখতে হবে, প্রথমে এটা যদি আমার খাতার মার্জিন হয় তাহলে এই মার্জিনের গায়ে থেকে আমাকে ডেট লিখতে হবে। এবং অবশ্যই মনে রাখবে যেদিন পরীক্ষা হচ্ছে ওই দিনের ডেটটাই কিন্তু লিখতে হবে। আজকে আমি যেদিন দাঁড়িয়ে ভিডিওটি করছি সেই তারিখটি হলো 30শে জুন, তাহলে এই 30শে জুন তারিখের আমি লিখব ভিডিও 30 জুন 2022, এবং মাসের নামটি এখানে বানান করে লিখবে, তারপরে একটু কমা দেবে, তারপরে 2022, এরপরে আসবে দি হেডমাস্টার অথবা দি প্রিন্সিপাল। যারা কলেজে আসো তারা লিখবে দ্য প্রিন্সিপাল, আর যারা স্কুলে আসো তারা লিখবে দি হেডমাস্টার। অবশ্যই এরপর একটি কমা হবে, এবং খেয়াল করে এখানে প্রিন্সিপাল বানানটি কি আছে, PRINCIPAL, প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল বানানটি ভুল হলে কিন্তু অ্যাপ্লিকেশন ওখানেই জিরো হবে, আর কোথাও সামনে আগাবে না। এরপরে স্কুলের নামটি লিখতে হবে। যদি তোমাদের প্রশ্নপত্রে কোনো স্কুল বা কলেজের নাম দেওয়া থাকে তাহলে তুমি সেই নামটি ব্যবহার করবে, আর যদি সেটা দেওয়া না থাকে তাহলে কি করবে, এখানে তুমি গভর্নমেন্ট এক্স কলেজ অথবা স্কুল লিখে তারপরে অবশ্যই একটা কমা, কলেজ লিখলে তারপরে কমা, স্কুল লিখলে স্কুলের পরে কমা, এরপরে কি লিখবে, যে কোনো একটি জায়গার নাম লিখে দেবে। আমি আমার শহর খুলনার নাম লিখলাম। এরপরে আসো সাবজেক্ট। সাবজেক্ট লেখার সময় অবশ্যই সাবজেক্ট শব্দটি সম্পূর্ণ বানান করে লিখবে। আমরা বাংলায় কিন্তু কখনো বিশ এটা লিখে বিসর্গ দেই না, তাহলে ইংরেজির বেলায় কেন আমরা এই দু তিনটে অক্ষরের জন্য আমরা একটু কিপটামি করবো। তাহলে এখানে কি লিখতে হবে, সাবজেক্ট লিখে তারপরে লিখতে হবে প্রেয়ার ফর এস্টাবলিশিং এ। এবার আরেকটা জিনিস আমি এখানে দেখাবো, সেটা হলো আমার সাবজেক্টটা যদি লম্বা হয় এবং আমার পুরো পেজে ধরছে না তাহলে আমাকে দ্বিতীয় লাইনে আসতে হবে। এই দ্বিতীয় লাইনটা কিন্তু আমাকে শুরু করতে হবে কোথা থেকে, এই ঠিক পি এর নিচ থেকে, এস্টাবলিশিং এ মাল্টিমিডিয়া ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাসরুম সাবজেক্ট। এরপরে আমি আবারও মার্জিনে চলে আসব এবং সেখানে লিখব স্যার। এরপরে আবারও মার্জিন থেকে আমি শুরু করব, সেটা হলো উইথ ডিউ রেসপেক্ট, উইথ ডু রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন। সাবমিশনের পরে একটা কমা হবে, তারপরে আই লিখবে, আইয়ের পরে আরেকটা কমা দিবে। এরপরে যে কথাটি তোমাকে লিখতে হবে সেটি হলো অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ এক্স কলেজ বা স্কুল। অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, এরপরে একটা কমা দিয়ে এরপরে শুরু করব বেক টু। এখানে একটি কথা মাঝখানে বলে রাখি, সেটি হলো অ্যাপ্লিকেশনের শুরুতে কিন্তু সবসময় এরকম প্রেয়ার লিখবে, কখনো এখানে অ্যাপ্লিকেশন ফর অথবা রিকোয়েস্ট ফর এই কথাগুলো ব্যবহার করবে না, কারণ এইগুলো কিন্তু ব্যবহার করার আলাদা আলাদা ক্ষেত্র রয়েছে এবং সেটি এক্ষেত্রে ব্যবহৃত হবে না।
তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে এখানে প্রেয়ার ফর এই কথাটি দিয়ে শুরু করতে হবে। এরপরে উইথ ইউর রেসপেক্ট এন্ড হাম্বল সাবমিশন আই অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস বেগ টু অ্যাপ্রোচ ইউ উইথ দ্য ফলোয়িং প্রেয়ার ফর ইউর কাইন্ড কনসিডারেশন। সকলের পক্ষ থেকে যে অ্যাপ্লিকেশনগুলো লেখা হয় প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু তুমি এই কথাটা ব্যবহার করতে পারবে। এরপরে আসবে মাল্টিমিডিয়া ক্লাসরুমের বিষয়টি কি। এরকম ধরনের কোনো বিষয় নিয়ে যদি লেখা হয় তাহলে আমরা প্রথম বাক্যটি লিখতে পারি, সেটি হলো ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট দেয়ার ইজ নো মাল্টিমিডিয়া ক্লাসরুম ইন আওয়ার কলেজ বা স্কুল। নাও ইট ইজ দ্য মডার্ন এজ অ্যান্ড ভেরিয়াস ডেভেলপড মেথড হ্যাভ বিন ইনভেন্টেড টু মেক ক্লাস লেসনস মোর ইফেক্টিভ অ্যান্ড মোর ইন্টারেস্টিং। Among them, multimedia classroom is most important on. It helps students to understand everything very clearly. So, it is very necessary for every educational institution. এই কথাটুকু লিখে আমরা এই অ্যাপ্লিকেশনের বডিটা শেষ করব। অ্যাপ্লিকেশনের দ্বিতীয় পার্টটি লেখার জন্য যেহেতু সকলের পক্ষ থেকে যদিও এখানে লেখা হচ্ছে, তবে এখানে কখনোই কিন্তু উই লেখা যাবে না। এখানে সবসময় লিখতে হবে আই কমা তারপরে দেয়ারফোর কমা প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি kind enough to খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো আই দেয়ারফোর। এখানে দেয়ারফোর এর আগে এবং পরে কিন্তু অবশ্যই দুটো কমা হবে, এবং খেয়াল করো দেয়ারফোর যে শব্দটি আছে এই শব্দটি কিন্তু একটিমাত্র শব্দ। এখানে কিন্তু দেয়ার লিখে তারপরে ফরটা আলাদা লেখা যাবে না, অনেকেই কিন্তু এই ভুলটা করে বসে, তাহলে অর্থ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনের বারোটা ওখানেই বেজে যাবে। তাহলে এটি লিখতে হবে কি আই দেয়ারফোর, শব্দটা একসঙ্গে হবে, কমা হবে আগে পিছনে, প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু, এরপরে খেয়াল করো টেক নেসেসারি স্টেপস। এই সকলের পক্ষ থেকে যখন কোনো অ্যাপ্লিকেশন লেখা হয় এবং যে অ্যাপ্লিকেশনগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করতে হয়, কারণ মাল্টিমিডিয়া ক্লাসরুম করতে গেলে সেখানে একটা রুমকে রেডি করতে হবে, সেখানে প্রজেক্টর লাগবে, সেখানে ল্যাপটপ লাগবে, সেখানে লাইটিং লাগবে, সেখানে সাউন্ড সিস্টেম লাগবে, এই সব ধরনের বিষয়গুলো এখানে আসবে। সুতরাং এক কথায় এটা সমাধান কখনো হবে না। উড কাইন্ড এনাফ, ই উড বি কাইন্ড এনাফ টু টেক নেসেসারি স্টেপস টু এস্টাবলিশ to establish, you start to write the paragraph, to establish a multimedia classroom, সব শেষে আমাদের কমন কথাটি লিখে দেবে, সেটা হলো and oblige thereby। এটি লিখে আমরা এখানে শেষ করব। এবার ফিনিশিং পার্ট, সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্টরা এখানেই ভুল করে থাকে। দেখে নেব আজকে খুব মনোযোগ সহকারে এখানে কোন ভুলটি সাধারণত স্টুডেন্টরা করে থাকে। আই রিমেইন স্যার, এই কথাটা সম্পূর্ণ এক লাইনে লিখবে, কারণ ইতিপূর্বে আই রিমেইন তারপরে স্যার নিচে আসা, এটি ডান পাশে যখন লেখা হতো, যখন সনাতন পদ্ধতিতে অ্যাপ্লিকেশন লেখা হতো তখন এই বিষয়টা আলাদা ছিল, কিন্তু এখন যেহেতু ব্লক সিস্টেমে লেখা হচ্ছে প্রথমে তারিখ দিয়ে, সুতরাং এখানে আই রিমেইন স্যার কথাটা এক লাইনে অবশ্যই তোমাকে লিখতে হবে। এরপরে কিন্তু তুমি কী লিখবে, ইউর মোস্ট ওবিডিয়েন্টলি, ইউর মোস্ট ওবিডিয়েন্টলি, আবার একটা কমা হবে, এখানে সারের পরে একটা কমা হবে, ওবিডিয়েন্টলির পরে একটি কমা হবে। খেয়াল করবে ওয়াই অক্ষরটি যেন ছোট হাতের না হয়ে যায়, এখানে ওয়াই অক্ষরটি কিন্তু অবশ্যই বড় হাতের হতে হবে, তাহলে ইউর মোস্ট ওবিডিয়েন্টলি। এরপরে তুমি একজনের নাম লিখবে এখানে জেড। এবার তোমাকে আরেকটা লাইন অতিরিক্ত যোগ করতে হবে, সেটি হলো অন
অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ এ স্কুল অর কলেজ। এটি সকলের পক্ষ থেকে লেখা অ্যাপ্লিকেশনের লাস্টে তোমাকে এই বাক্যটি যোগ করে দিতে হবে। এবার তোমরা দেখে নাও যে এই অ্যাপ্লিকেশনটি যখন তুমি খাতায় লিখবে তখন তোমার খাতায় কেমনভাবে আসবে। এখানে আরেকটি প্রশ্নের উত্তর, সেটি হলো অ্যাপ্লিকেশন আমি কয় পৃষ্ঠায় লিখব। আমার হাতে একটি খাতা রয়েছে, তোমরা তোমাদের পরীক্ষার খাতাটি নেবে এবং এই খাতার প্রথমে বাম পৃষ্ঠা অর্থাৎ এই পৃষ্ঠা থেকে শুরু করে এই পৃষ্ঠায় শেষ করবে, এই পৃষ্ঠা থেকে শুরু হবে এই পৃষ্ঠায় যে শেষ হবে। তাহলে অ্যাপ্লিকেশনটা আমার দুই পৃষ্ঠা জুড়ে লিখতে হবে, অ্যাপ্লিকেশনটি তোমাকে এক পৃষ্ঠায় লিখতে হবে এমন কোনো জরুরি বিষয় নয়। অ্যাপ্লিকেশন অবশ্যই দুই পৃষ্ঠায় লেখা যাবে, এটাতে কোনো সমস্যা নেই। তাহলে তুমি এই দুই পৃষ্ঠায় জুড়ে অ্যাপ্লিকেশনটি লিখবে। এক পৃষ্ঠায় লিখতে গেলে অনেক ছোট হয়ে যাবে, তোমার কথা হয়তো বাদ দিতে হবে অথবা ধরবে না, লাস্টে যে আমরা এই যে অংশটা লিখেছি এই অংশটা স্পষ্ট হবে না, এরকম নানান সমস্যা কিন্তু তোমার থেকে যেতে পারে। আশা করি বিষয়টি সকলের কাছে ক্লিয়ার হয়েছে। এভাবে অ্যাপ্লিকেশন লিখলে তুমি অবশ্যই সম্পূর্ণ নম্বর পেয়ে যাবে। ভালো থাকবে সকলে, সকলের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।